দুহাতে ভর দিয়ে মাথা উঁচু করে পবিত্র কোরআনের বাণী, যে সুমধুর সুর শুধু আলবায়াতি নয়, ছড়িয়ে গেল তাবৎ দুনিয়ায়, সঙ্গে মুগ্ধতা ছড়িয়েছে নিশ্চিত। হলিউডের বিখ্যাত অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে বিশেষ আলাপন, যতক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ছিলেন কেড়ে নিয়েছেন স্পটলাইট। ফুটবল বিশ্বকাপের তাই টক অব দ্য টাউন মোটে ২০ স্পর্শ করা যুবক ঘানিম আল মুফতাহ। জন্মের সময় তিনি কডাল রিগ্রেশন সিন্ড্রোম নামক বিরল এক রোগ নিয়ে আসেন ধরণীতে। এটি এমন একটা ব্যাধি যা মানুষের নিম্ন মেরুদণ্ড বৃদ্ধি ব্যাহত করে, এমনকি জন্মের পরবর্তী ৫ বছরের মধ্যেই মারা যায় অধিকাংশ রোগী। তবুও বিস্ময় উপহার দিয়ে ২০ বছর অতিক্রম করলেন ঘানিম আল মুফতাহ। ঘানিম তার অক্ষমতার সীমানা ছাড়িয়ে পালন করেন স্বাভাবিক জীবন। শুধু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়নই নয়, তিনি কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা, ঘারিসা নামে জনপ্রিয় এক আইসক্রিম ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা, কাতারে যার ৬টি শাখা আছে, যেখানে কাজ করেন ৬০ কর্মী। আগামী ৫ বছরের মধ্যে গোটা মধ্যপ্রাচ্যে ঘারিসার শাখা খোলার লক্ষ্য ঘানিমের। শুধু তাই নয়, ঘানিম একজন স্পোর্টসম্যানও বটে। প্রিয় খেলা তার সাঁতার, স্কুবা ডাইভিং, ফুটবল, হাইকিং আর স্কেটবোর্ডিং। ইতোমধ্যে আরোহণ করেছেন উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জেবেল শামস। ইনস্টাগ্রামে আছে তার ১ মিলিয়নের বেশি ফলোয়ার। হতে চান কাতারের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। অদম্য ঘানিমকে তাই বানানো হয়েছে এবারের কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার গল্প বিশ্বজুড়ে শুধু যুবক কিংবা শারীরিক অক্ষম ব্যক্তি নন, নিশ্চিতরূপে বিস্মিত আর অনুপ্রাণিত করবে সবাইকেই। মাহবুব রিমন, সময় সংবাদ।